আমি মোহাম্মদ ফরহাদ আলী, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, দৌলত হোসেন সরকারি হাই স্কুল, মেঘনা, কুমিল্লা। আমার নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাধারণ গণিতে এর আগে বর্গের সূত্র, ঘনের সূত্র পড়েছ, সেজন্য সূত্র সম্পর্কে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমি 3.2 এর সরাসরি একটি সৃজনশীল অঙ্কে চলে যাচ্ছি। সবাই বোর্ডের দিকে খেয়াল করো। উদ্দীপকে লেখা আছে, অর্থাৎ সৃজনশীল সমস্যার শুরুতে লেখা আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার থ্রি, যখন এক্স ডাজ নট ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স এর মান শূন্য নয়। প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল ওয়ান। এটা ক নাম্বার সমস্যা। খ নাম্বার সমস্যায় লেখা আছে, দেখাও যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। গ নাম্বারে যেটা আছে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। সমাধান করবো ক নাম্বার। এটা কোশ্চেনে উদ্দীপকে দেওয়া ছিল, এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার থ্রি। এই এক্স নিচে যা আছে সেটা হলো ওয়ান, অর্থাৎ লব এক্স হর ওয়ান, মাইনাস ওয়ান বাই এক্স, ওয়ান হলো লব, এক্স হলো হর। এই এক্সের নিচে যে হর ওয়ান আছে, ওয়ান এবং এই হর এক্স এর লসাগু এক্স, হর ওয়ান দিয়ে এক্স কে ভাগ করলে এক্সই হয়, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, এই মাইনাস এক্স দিয়ে এই এক্স কে ভাগ করলে, অর্থাৎ লসাগু এক্স কে ভাগ করলে হয় ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান ইকুয়াল রুট ওভার থ্রি। আর আর গুণ করলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার থ্রি এক্স, এই এক্স স্কোয়ার সমান চিহ্নের এই পাশে রুট ওভার থ্রি এক্স এই পাশে নিয়ে আসলাম, সঙ্গত কারণেই সাইন পরিবর্তন হয়ে গেছে। কেন এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স এই ইকুয়াল, অর্থাৎ সমান, এই পাশে মাইনাস ওয়ান ছিল, সমান চিহ্নের পাশে গিয়ে প্লাস ওয়ান হয়ে গেছে। ক নম্বর যে সমস্যাটা, সমস্যার সমাধান করতে বলেছিল, সেটা আমি সমাধান করেছি বা প্রমাণ করেছি। এবার আমি খ নম্বরে আসি। খ নম্বর শুরুতেই আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ফলাফলটা বের করি, কেননা খ নম্বরের বাম পক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা অংশ হয়ে গেছে, সাথে আছে গুণাকারে 23। আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ফলাফলটা আগে বের করে নেব। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা সূত্রে ফেললাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ফল মান হলো রুট থ্রি, উপরে স্কোয়ার দেওয়া হলো, প্লাস প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স এর ফলাফল ওয়ান, ওয়ান দিয়ে টুকে গুণ করলে হবে টু, এই টু। রুট থ্রির উপরে যদি স্কোয়ার থাকে তাহলে রুট ওভার এবং স্কোয়ার, যেহেতু রুট ওভারের রুট ওভার অর্থ হলো কা, ওই সংখ্যার উপরে পাওয়ার হাফ, পাওয়ার হাফ এবং স্কোয়ার অর্থাৎ পাওয়ার টু, এর ফলাফল হয় ওয়ান, দ্যাট মিন্স থাকে শুধু থ্রি, এই থ্রি প্লাস এই টু,
3 plus 2, 5. এবার বাম পক্ষে আসি, বাম পক্ষে লেখা ছিল 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 23 লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ফলাফল আমরা যে পেয়েছি, যেটা পেয়েছি সেটা হলো 5 লিখলাম, সম্পর্ক গুণের গুণ করলাম, 115 রেজাল্ট হবে, অর্থাৎ 115। এবার আমি ডান পক্ষে আসি, ডান পক্ষে যেটা লেখা আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমি এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করে নিলাম, 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার করে নিয়েছি, নিয়ে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলেছি। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সূত্র যেটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর একটু বলি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সূত্রের জন্য, এটা সূত্র আমি আগেই বলেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, 5 যথারীতি যেটা আছে সেটা তো লিখলাম, এটা 5 লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এই মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ারের ফলাফল হলো 1, 1 দিয়ে 2 কে গুণ করলে হবে 2 যা আছে, এবং এটাই হলো এই 5, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ফলাফল আমরা পেয়েছিলাম 5 লিখলাম, এ স্কোয়ার মাইনাস এই 2। তাহলে এই 5, এই যে 5 এখানেও 5 লিখেছি যা আছে তাই, 5 এর স্কোয়ার দিলে হয় 25 মাইনাস 2, এই 5 25 থেকে মাইনাস 2 করলে যেটা হয় 23, 5 ইন্টু 23 গুণ করলে হয় 115, বাম পক্ষেও ফলাফল এসেছে 150, ডান পক্ষেও 150, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ একই রকম হল, তো প্রমাণ সেজন্য লিখেছি দেখানো হলো, এখানে বলা আছে দেখাও যে এটা সমান এটা, এটা ফলাফলও যা হয়েছে এটা ফলাফলও তাই হয়েছে, উভয় পক্ষই সমান। এবার আমি গ নম্বর সমস্যায় আসবো, গ নম্বর সমস্যায় লেখা ছিল এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, আমি লিখেছি এক্স স্কোয়ার হোল কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 কে এক্স স্কোয়ার হোল কিউব লেখা যায়, 1 বাই এক্স টু দি পাওয়ার 6 কে 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব লেখা যায়, এটা যদি বলি এ কিউব, এটা যদি বলি বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি ফেলব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ব্যাপারটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি ফেলেছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক এটা সেইভাবেই আমি লিখেছি। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ফলাফল 5 আমরা এই খ নম্বর এখানে পেয়েছিলাম, সেটা আমি লিখেছি উপরে কিউব, কিউব দিলাম, এই মাইনাস এই 3, এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ফলাফল কিন্তু 1, 1 দিয়ে 3 কে গুণ করে সেই 3 হয় ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ফলাফল আমরা খ নম্বর পেয়েছিলাম 5, এই 5 লিখলাম, এক্স কিউব এর ফলাফল 125 মাইনাস 3 এবং 5 কে গুণ করলে হয় 15, 125 থেকে 15 বিয়োগ করলে হয় 110, এটাই হলো রেজাল্ট। তো আমরা গ নম্বর সমস্যারও সমাধান করে ফেললাম, ঠিক এরকম সমস্যা আরও আছে, তোমরা বইতেও পাবে এবং বিভিন্ন টেস্ট পেপারও পাবে, সেটা প্র্যাকটিস করবে এবং এই সমস্যাটাও বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি এই ধরনের সমস্যা তোমরা নিজে নিজেই সলিউশন করতে পারবে।
তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।